নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 7/1/2021 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে, অর্থাৎ 16,500 পদে শিক্ষক নিয়ে যে ইন্টারভিউ চলছে সেই শিক্ষক নিয়োগ এবং প্রাইমারি টেট নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী। তো আসুন দেখে নেব 17/1/2021 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট দিলেন মাননীয় শিক্ষামন্ত্রী। আসুন দেখে নেওয়া যাক। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো দেখুন, 31 জানুয়ারিতে প্রাথমিকের টেট এবং 16,500 জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ হবে শিক্ষামন্ত্রী। আজ শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। আজ দ্রুত শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বললেন, কোনো অপপ্রচার নয়, আমরা কোর্টের নির্দেশ মতো শিক্ষক নিয়োগ করব। অনেকেই অপপ্রচার করছেন কিন্তু তাতে কিছু হবে না। এবং আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, আপনাদের আর একটা খবর বলে রাখি, আমরা সাঁওতালি ভাষার 475 জন শিক্ষক নিয়োগ করবো, তা কিন্তু 3 ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। আমরা পরীক্ষার দিনক্ষণ দিয়ে দিয়েছি, তার জন্য আমরা 22টি কেন্দ্র চিহ্নিত করেছি এবং ওটার নিয়োগ খুব তাড়াতাড়ি হবে। অন্যদিকে কোর্টের যে সমস্ত নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী আমরা নিয়োগ করব এবং আমরা ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক পর্ষদ ও SSCকে বলেছি তারা যেন কোর্টের নির্দেশ মতো ব্যবস্থা গ্রহণ করে। সুতরাং একটি অপপ্রচার, একটা মিথ্যা অজুহাত দেখিয়ে বিক্ষোভ করার চেষ্টা হচ্ছে, সেটা ঠিক নয়। 16,500 জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও দ্রুত শেষ হবে, পাশাপাশি আগামী 31 জানুয়ারি প্রাথমিকের টেট পরীক্ষা নেওয়া হবে। এই টেট পরীক্ষাতেই 2,50,000 আবেদন করেছেন। তাহলে দেখতে পাচ্ছেন প্রাথমিকের টেট পরীক্ষা এবং প্রাথমিকের যে 16,500 পদে নিয়োগের যে ইন্টারভিউ চলছে সেই সংক্রান্ত সব কোর্টের নিয়ম মেনেই হবে তিনি জানালেন। তো যা হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমরা জেনে নেব যে স্কুল খোলা নিয়ে কী তিনি কী জানালেন। আসছি পরের ভিডিও নিয়ে, ধন্যবাদ।